আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সেবা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বোরাক্স। তো আমি ধারাবাহিকভাবে হোমিওপ্যাথিক ম্যাট্রিয়ামেডিকার মেডিসিনগুলি আলোচনা করছি, বিশেষ করে DHMS প্রথম বর্ষের মেডিসিনগুলি বর্তমানে ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকের আলোচ্য বিষয় বোরাক্স। তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তো শুরু করছি আজকের আলোচনা বোরাক্স। বোরাক্স এই মেডিসিনটা যদি প্রতি নামের কথা চিন্তা করি তাহলে আমরা যে সোহাগা এটা সবাই চিনি এবং বহু পূর্ব থেকে ও অতি প্রাচীনকাল থেকেই সোহাগার ব্যবহার হয়ে আসছে বিভিন্নভাবে, বিভিন্ন টোটকা হিসাবে, ইউনানি আয়ুর্বেদীয়, এমনকি স্বাভাবিকভাবেও আমাদের মা চাচি বা অনেকেই মুখে ঘা হলে বোরাক্স বিভিন্নভাবে হয়তো পুড়ে খই করে ব্যবহার করতেন। ঠিক আজকে সেই বোরাক্স নিয়ে আলোচনা করব। তো বোরাক্সের যদি প্রতি শব্দ বা প্রতি নাম বলি তাহলে এটা সোহাগা, যা আমরা সহজে চিনি, বিবারেট অফ সোহাগা, এই মানে নামেই, প্রতি নামেই আমরা সাধারণত চিনে থাকি। এবার আসা যাক এর উৎসের দিকে। যদি এর উৎসের দিকে তাকাই তাহলে এটা একটা খনিজ মেডিসিন বা খনিজ পদার্থ। এটা সাধারণত যদি ই করি তাহলে হচ্ছে যে এটা এক ধরনের সোডা। তো এইটার যদি কেমিক্যাল ফর্মুলা ধরি তাহলে হচ্ছে বলি সেটা হচ্ছে যে Na2B4O7 10H2O, এটা হচ্ছে কেমিক্যাল ফর্মুলা। আর এই এবার উৎসের কথা গেল, এবার যদি আসা যাক এটা প্রুফ করেছেন ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান 1835 খ্রিস্টাব্দে। আর মায়োজোমের দিকে যদি তাকাই তাহলে এটা দেখা যাবে যে অ্যান্টিসোরিক অ্যান্টিসাইকোটিক মায়োজোমের উপরেই এই মেডিসিনের কার্যকারিতা সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। ক্রিয়াস্থল মন, স্নায়ু, শ্লৈষ্মিক ঝিল্লি, মুখগহ্বর, চর্ম, কিডনি, মূত্রযন্ত্র ইত্যাদির উপরে এর কার্যকারিতা বিদ্যমান আছে। এবার আসা যাক এর চরিত্রগত লক্ষণ। চরিত্রগত লক্ষণ বলার আগে আমি মানসিক দুই চারটি লক্ষণ বলি। মানসিক লক্ষণগুলো হচ্ছে বিশেষ করে অতিশয় ভীতি, বিশেষ করে নিম্ন গতিতে এর ভীতি রয়েছে। অতি শব্দে অথবা খুব সামান্য শব্দেও এই রোগী ভয় পেয়ে যায়, তার মধ্যে ভয় কাজ করে, ভীত সন্ত্রস্ত হয়ে যায়, শব্দে চমকে উঠে। আর নিম্ন গতিতে উপর থেকে, যেমন উঁচু বিল্ডিং থেকে নিচের দিকে নামলে, শিশুরা দোলনা থেকে নিচ দিকে যদি নামিয়ে নেওয়া হয় বা কোল থেকে নামাতে যাওয়া হয় অথবা পাহাড় থেকে কেউ নেমে যাচ্ছে, তো এই অবস্থাগুলিতে এই রোগীর মানসিক একটা বড় ধরনের ভীতি কাজ করে। এবার আসা যাক যে চরিত্রগত অন্যান্য যে কথাটা বলেছি সেটাই, যে অতি সামান্য শব্দে ভীতি, চমকে ওঠা, নিম্ন গতিতে ভীতি, মুখ এবং জিহ্বার বিশেষ ক্ষত বিশেষ, বিশেষ করে যে সমস্ত বাচ্চারা দুগ্ধ পোষ্য বা ল্যাকটিক যে এই বেবি আছে যারা শুধু দুগ্ধ পান করেই তাদের জীবন ধারণ করে, এ ধরনের বাচ্চাদের মুখে ক্ষত দেখা যায়, স্তন্যপায়ে পান করে যে সমস্ত বাচ্চারা।
মুখের ক্ষত সহ দেখা যায় যে উদারাময় উদারাময় এর মধ্যে আছে। বিশেষ করে মহিলাদের প্রচুর পরিমাণে স্বচ্ছ গরম সাদা স্টাব এবং স্টাবের পরিমাণ অনেক বেশি, অত্যন্ত বেশি। সঙ্গম কার্যে অনিচ্ছা থাকে, প্রস্রাব ত্যাগের পূর্বে শিশুরা কান্না করে, অত্যন্ত স্নায়ুবিক এই ধরনের রোগীরা হয়। গরমের দিনে অসুস্থতা বা অসুস্থ হয়ে পড়ে। মৃগী রোগে এটি একটি অমূল্য ঔষধ হিসেবেই ধরা যায়। ফ্যাকাশে, মাটির মতো, তৎসহ মুখমণ্ডল কষ্টের ছাপ দেখতে পাওয়া যায়। মুখগহ্বরের ভিতরে উত্তপ্ত পাতলা, শিশুদের দুর্গন্ধযুক্ত মল, স্তন থেকে প্রচুর পরিমাণে দুধ বেরিয়ে থাকে। যেদিকে স্তন্যপান করে তার বিপরীত দিকের স্তনে বেদনা। ঋতুস্রাব নির্দিষ্ট সময়ের অনেক আগে হয়। ঋতুকালে বেদনা, বুকের ভিতর সূচ ফুটানোর মতো বেদনা, সোরাইসিস, যুবতীদের নাক বিশেষ করে নাসিকা লাল টকটকে দেখা যায়, চোখের পাপড়ি ভিতর দিকে বেঁকে যায়, এই লক্ষণগুলি এর মধ্যে বিশেষভাবে পাওয়া যায়। এছাড়াও অনেক সময় অঙ্গভিত্তিক বেশ কিছু লক্ষণ আমরা দেখতে পাই, যেমন চোখের মধ্যে চোখের পাতার লোমগুলি বেঁকে ভিতরের দিকে প্রবেশ করে, ফলে চক্ষু প্রদাহ জন্মে, বিশেষ করে বহিঃস্থলে কোনো প্রদাহ, অক্ষিপট প্রদাহ, নিদ্রার পর চক্ষুপত্রের কিনারায় যন্ত্রণা হয়। এরপরে যদি সাদা স্ট্রাব বা শ্বেতপদর বা সাদা স্ট্রাবের কথা বলি, লিউকোরিয়া, সেই ক্ষেত্রে এর মধ্যে দেখা যায় প্রচুর অন্ডলালার মতো বা ডিমের সাদা অংশ, যেমন তেমনই দেখতে এর সাদা স্ট্রাব। অনেক সময় শুধু ডিমের লালার মতো না, সাদা ঘোলাটেও হতে পারে, শ্বেত সারের ন্যায়। তৎসহ মনে হয় যেন খানিকটা গরম পানি বেরিয়ে গেল, এই ধরনের অনুভব করে রোগীরা। দুই ঋতুর মধ্যবর্তীকালে দুই সপ্তাহ স্থায়ী হাজাকর ডিমের শ্বেতাংশের ন্যায় লিউকোরিয়া দেখা দেয়। মুখের লক্ষণ যদি তাকাই, আমি অঙ্গভিত্তিক যে লক্ষণগুলি বলছি, যে দাঁতের গোড়া থেকে লবণাক্ত বা টক খাদ্য আহারে বৃদ্ধি, মুখের মধ্যে ক্ষত দেখা যায়, এবং চর্মে যদি স্কিনের কথা বলি, তাহলে আঘাতে চর্মে পুর জন্মে, সামান্য আঘাতে বা সামান্য কিছুতেই মানে চর্মে পুজ দেখতে পাওয়া যায়। এর পীড়ার হেতু বা পীড়া হওয়ার কারণ যদি ধরি, তাহলে জারি ঘা, দাঁতের গোড়া থেকে ঘা, লবণ বা টক খাদ্য গ্রহণে এটা বৃদ্ধি হয়, আর দাঁত উঠাকালীন বা দন্ত উদ্গমনকালীন লালা স্টাব, মুখে লালা দেখতে পাওয়া যায়। ক্রিয়াস্থল, এর আগেই বলেছি যে ক্রিয়াস্থল বিশেষ করে এর কিন্তু বিশেষ বিশেষ কিছু জায়গায় এর কাজগুলো বেশি, যেমন তো মুখ, গহ্বর, তারপরে চোখ, কিডনি ইত্যাদি, যেগুলি ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। মুখের যে ঘা হয়, জারি ঘা থেকে মুখে ক্ষত, ক্ষতের দারুণ শিশুরা স্তন পানে বাধা জন্মে বা মানে স্তন পান করতে পারে না, এই মুখের ঘার জন্য তারা স্তন ছেড়ে দেয়, ক্ষুধা থাকে, কান্না করে, কিন্তু স্তন পান করতে গেলে তারা খুব কষ্টবোধ করে। শিশুর দন্ত উদ্গমনকালীন প্রচুর স্টাফ, লালা স্টাফ, তৎসহ সবুজ মল,
এটা আরও অনেক মেডিসিনই আছে, যে বিশেষ করে ক্যামোমিলা বা আরও কিছু মেডিসিন পাওয়া যায়, যে মেডিসিনগুলোর মধ্যে শিশুদের যখন দাঁত অতিক্রমণ করে, দন্ত অতিক্রমণ করে, তখন তাদের ডায়রিয়া বাই হয়। ঠিক এখানে সবুজ বর্ণের মল দেখা দেয় এবং মুখ দিয়ে লাল আপর ঝরতে থাকে। শিশু যখন প্রস্রাব করতে যায় বা মূত্র ত্যাগ করতে যায়, তার পূর্বে তীব্র চিৎকার করে, চর্ম অস্বাস্থ্যকর, সামান্য আঘাত পেলে পেকে ওঠে, আর চুলের একটাই আছে যে চুলের মধ্যে জটা পাকার একটা, এই চুল পরিষ্কার করা সত্ত্বেও চুল জট পাকে, এমনকি কেটে আবার যদি নতুন চুল উঠে তাতেও এই রোগীদের জট পাকার একটা প্রবণতা দেখতে পাওয়া যায়। এবার এর হ্রাস বৃদ্ধি বলি, যদি এই মেডিসিনের হ্রাস বৃদ্ধি বলতে যাই, ও অবশ্য একটা কথা ভুলে গেছি, এই মেডিসিনটা আসলে বেশ অনেক ব্যবহৃত হয় হোমিওপ্যাথিতে, তবে এর ক্রিয়া বা এটা হচ্ছে মধ্যম পর্যায়ের একটি মেডিসিন, অনেক গভীর ক্রিয়াশীল মেডিসিন নয়, আবার একদম স্বল্প ক্রিয়াশীল মেডিসিনও নয়। আচ্ছা, এবার বৃদ্ধি বলি, নিম্ন গতিতে এর বৃদ্ধি রয়েছে, আকস্মিক শব্দে হঠাৎ করে শব্দ হলো, তাহলেও এই রোগীর বৃদ্ধি হয়, ধূমপানের বৃদ্ধি, ভিজা ঠান্ডা আবহাওয়ায় মূত্র ত্যাগের পূর্বে এর বৃদ্ধি দেখতে পাওয়া যায়, আর উপশম বা রোগ কমে যায় চা পানে, হাত দিয়ে বেদনা আক্রান্ত পার্শ্বে যদি ধরে রাখা হয় রাত 11টায়। শক্তি, এবার আসা যাক যে শক্তি এবং মাত্রার বিষয়ে বলি, যে দশমকৃতিতে তৃতীয় শক্তি থেকে 200তম শক্তি, এই শক্তিগুলো বেশি ব্যবহৃত হয়, উচ্চ শক্তি ব্যবহৃত হয় ক্ষেত্র বিশেষে। কুণ্ডায়ন রোগে বোরাক্সের লোশন বাহ্যিকভাবে প্রয়োগ অনেক ক্ষেত্রে উপকার বা হিতকর, 5 গ্রেন পরিমাণ উপকার বোরাক্স মুখে দিলে আকস্মিক স্বরভঙ্গ উপশমিত হয়, অনেক সময় মুখের যে ঘা হয় আগের দিনে এই সোহাগা পুড়িয়ে তার যে ক্ষয় হয় সেটা মধু দিয়ে মুখে লাগিয়ে, তো এর থেকে যার কারণে মুখের ঘার উপকার হয়। আচ্ছা, পুনঃপ্রয়োগের কথা যদি বলি, তাহলে এই মেডিসিনটি বিশেষ করে চর্মপীড়ায় পুনঃপ্রয়োগ করা যায়। ক্রিয়াকালের কথা যদি ধরি, এর ক্রিয়াকাল 7 থেকে 8 সপ্তাহ পর্যন্ত, কিন্তু কারো কারো মতো, এটা হচ্ছে ডক্টর লুজির মতে, কিন্তু ডক্টর জি মিলারের মতে 30 দিন পর্যন্ত এর কার্যকারিতা রয়েছে। সম্বন্ধ পরবর্তী উত্তম ফলদায়ক আর্স, ব্রায়োনিয়া, ক্যালকেরিয়া কার্প, লাইকো, নাক্স, ফোম, ফসফরাস, সাইলেশিয়া। প্রতিকূল ওষুধ হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, ভাইবার নাম, ক্রিয়ানাশক ক্যামোমিলা, কফিয়া। এবার সর্বশেষ যে বিষয়গুলো নিয়ে আমি বারবার আলোচনা করে থাকি, সেটা হচ্ছে যে এই পুরো মেডিসিনের একটি জিস্ট বা মানে মূল সারমর্ম বা সারবস্তু, সেটা হচ্ছে এই মেডিসিনটা হচ্ছে গরম কাতর একটি মেডিসিন, অতিশয় শব্দভীতি, সামান্য শব্দে চমকে উঠে, নিম্ন গতিতে আতঙ্ক এবং ভীতি, মুখ এবং জিহ্বার ক্ষত, বিশেষ করে দুগ্ধপোষ্য শিশুদের ক্ষেত্রে এই ধরনের ক্ষত দেখতে পাওয়া যায়, মাতৃস্তন বিষাদ, সেই কারণে শিশুরা স্তনপান করতে চায় না, মুখে ক্ষত তৎসহ উদারাময়, মুখের ক্ষতর কারণে শিশুরা দুধ পান করতে পারে না, মহিলাদের প্রচুর পরিমাণে স্বচ্ছ গরম ডিমের সাদা অংশের মতো শ্বেতপদর বা লিউকোরিয়া হয়ে থাকে, যার কারণে মহিলারা সঙ্গম কার্যে অনিচ্ছা প্রকাশ করে থাকে, প্রস্রাব ত্যাগের পূর্বে শিশুরা কান্না করে, অত্যন্ত কান্না করে, অত্যন্ত স্নায়ুবিক, আর গরমের দিনে এই রোগীরা অসুস্থ হয়ে পড়ে।
প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। তো আমার নিয়মিত আমার মেডিসিনগুলো আপনারা শুনবেন, দেখবেন, তাহলে আপনাদের উপকারে আসবে এটাই আশা করি। এই মেডিসিনগুলো আমি মূলতই DHMS ছাত্রী বা নতুন ডাক্তার এদেরকে উদ্দেশ্য করে এবং এদের উপযোগী করেই আসলে বর্ণনা করে থাকি। ডাক্তার বা চিকিৎসক বা যারা বিজ্ঞ চিকিৎসক আছেন বা প্র্যাকটিশনার, তাদের প্র্যাকটিস করার উপযোগী করে আসলে এই বর্ণনাগুলি করা হয় না। সাধারণতই হয় যে ছাত্র ছাত্রী যারা বিশেষ করে অনেক সময় ম্যাথামেটিক্যাল ক্লাস ঠিকমতো না করতে পারা ছাত্রছাত্রীরা যাতে আমার আলোচনাটা শুনে তাদের অনেকটা উপকারে আসে, পড়ার অনেকটা হেল্প হয়। এর অর্থ এই নয় যে আমার এই আলোচনা শুনলে সমস্ত কিছু জেনে যাবে। আমি একটি সারমর্ম বা মৌলিক বিষয়ে আলোচনা করে থাকি, তো তারপরে বলবো যে ম্যাথামেটিক্যাল খুব ভালো করে পড়ার জন্য যাতে খুব ভালোভাবে সব কিছু আয়ত্তে আসে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ মহান রব্বুল আলামিনের কাছে দোয়া চেয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি ডাক্তার নাসরুল্লাহ রাশেদি, BHMS প্রভাষক, আশুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আসসালামু আলাইকুম।